রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টুর প্রথম জানাজা সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। এতে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। রোববার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রংপুরের এই সাবেক মেয়র।